হ্যালো বন্ধু, ওয়েলকাম টু আর্চ এন্ড শিফান মেডিসিন। আমার নাম অসীম। আজকে তোমাদের জন্য এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ যেটা নিয়ে আমরা ভিডিও করবো সেটি হলো ক্যালপল 650 mg ট্যাবলেট নিয়ে। তো আজকে আমরা জানবো এই ক্যালপল 650 mg ট্যাবলেটের কম্পোজিশন, ব্যবহার, মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা ও দাম। তো বন্ধুরা, আমরা যে বইটির সাহায্যে ভিডিওগুলো করে থাকি সেটি হলো ডক্টর অমর কুমার ঘোষালের মডার্ন অ্যালোপ্যাথি প্র্যাকটিস অফ মেডিসিন বইটি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কেন প্রত্যেকটা মেডিসিন একটা সাইড ইফেক্ট আছে সেটা জানা অবশ্যই দরকার। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর মেডিসিন রিলেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এবারে জানবো ক্যালপল 650 mg ট্যাবলেটের কম্পোজিশন। ক্যালপল 650 mg ট্যাবলেটের কম্পোজিশন হলো প্যারাসিটামল, এর মধ্যে থাকে প্যারাসিটামল 650 mg। তো বন্ধুরা, এবার জানবো ক্যালপল 650 mg ট্যাবলেটের যে সব অসুখগুলিতে ব্যবহার করা যায়। জ্বর কিংবা মৃদু ব্যথার ক্ষেত্রে ক্যালপল 650 mg ট্যাবলেট ব্যবহার করা যায়। গলায় ব্যথা কিংবা মাথা ব্যথার ক্ষেত্রে ক্যালপল 650 mg ট্যাবলেট ব্যবহার করা যায়। যাদের হাড়ের ব্যথা আছে কিংবা গাঁটের ব্যথা আছে তাদের ক্ষেত্রেও ক্যালপল 650 mg ট্যাবলেট ব্যবহার করা যায়। যাদের বাঁধক ব্যথা কিংবা ইনফ্লুয়েঞ্জাতে প্রবলেম আছে সেই ক্ষেত্রেও ক্যালপল 650 mg ট্যাবলেট ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এবার জানবো ক্যালপল 650 mg ট্যাবলেটের মাত্রা। ক্যালপল 650 mg ট্যাবলেট সাধারণত দিনে 3 বার ব্যবহার করা যায়। সকালে খাবার পর 1 বার, এবং দুপুরে খাওয়ার পর 1 বার, ও রাত্রে খাবার পর 1 বার। তো বন্ধুরা, এবারে জানবো ক্যালপল 650 mg ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট। ক্যালপল 650 mg ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখা যায়, তবে সময় সময় গা বমি বমি ভাব কিংবা বমি দেখা যায়, এবং অনেক সময় পেটের গোলমাল দেখা যায়, এবং অনেক অনেক ক্ষেত্রে চর্মে কিছু উদ্বেগ বেরোতে দেখা যায়। তো বন্ধুরা, এবারে জানবো ক্যালপল 650 mg ট্যাবলেট যেসব সাবধানতাগুলি অবলম্বন করে চলতে হবে। যেসব মায়েরা গর্ভবতী কিংবা স্তন্যদানকারী মায়েরা আছে তাদের ক্ষেত্রে অল্প মাত্রায় সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে, এবং যাদের যকৃতের প্রবলেম কিংবা পেশাবের পীড়া আছে তাদের ক্ষেত্রে অল্প মাত্রায় ব্যবহার করতে হবে, এবং যাদের আলসারের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ক্যালপল 650 mg ট্যাবলেট অ্যান্টাসিড সহ দিতে হবে। তো বন্ধুরা, এবারে জানবো ক্যালপল 650 mg ট্যাবলেটের দাম। ক্যালপল 650 mg ট্যাবলেটের দাম থাকে সাধারণত 30 টাকা 91 পয়সা। এটা তোমার যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে সেটা হলো GSK। তো বন্ধুরা, যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে এবং প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন। আমরা যে ভিডিওগুলো করে থাকি কেবলমাত্র মেডিসিন সম্বন্ধে সাধারণ জ্ঞানের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।